শুভ সকাল আজ বাংলা দশই পৌষ চৌদ্দশো পঁচিশ শীতকাল ইংরেজি চব্বিশে ডিসেম্বর দু হাজার আঠারো সোমবার একুশে টেলিভিশনে সকালের সরাসরি আয়োজন একুশে সকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সেজুতিবিন্দ রশিদ প্রিয় দর্শক আজ আমার সাথে স্টুডিওতে অতিথি আড্ডায় উপস্থিত আছেন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আটাকাত নয় নয় দুই পাঁচ এবং আটাকাত নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায় আপু শুভ সকাল স্বাগত আমাদের আজকে একুশে সকালে থ্যাংক ইউ কেমন আছেন খুব ভালো আছে আমিও ভালো আছি এবং ভালো লাগছে আসলে সকাল সকাল আমাদের এই আড্ডাটা ভীষণ ভালো লাগে আড্ডা দিতে কিন্তু যখন সেখানে অতিথির আসনে উপস্থিত থাকেন একজন সঙ্গীত শিল্পী ভালো লাগাটা আরো বেড়ে যায় কারণ সকাল সকাল একটা গান সুযোগ হয়ে যায় একদম তো গানের মানুষ কথা বলবো শুরুতেই একটু ব্যস্ততা কেমন যাচ্ছে এখন এখন যেহেতু আমরা সবাই জানি নির্বাচনের একটা একটা আমেজ চলছে সেই জায়গা থেকে একটু কম তবুও খারাপ না বলবো তো। তো স্টেজ পারফরমেন্সের পাশাপাশি তো অ্যালবামের কাজও করা হচ্ছে নিশ্চয়ই তো সেক্ষেত্রে নতুন কোনো কাজ কি আমরা পাবো কিনা হ্যাঁ একটা কাজ তো আমার এসছে বেশ কিছুদিন আগে এসছে আর একটা কাজের প্রায় ভয়েস দেওয়া শেষ হয়ে গেছে এটা এখন মিউজিক ভিডিওটা কোথায় করা যায় সেটা নিয়ে একটু প্ল্যান চলছে আর পাশাপাশি কিছু সামনে কিছু নাটকের গানে ভয়েস দিয়েছি কিছু জিঙ্গেলে কাজ করেছি আর একটা সিনেমায় কাজ করেছি আচ্ছা তো একটু মিউজিক ভিডিওর কথাই জানি যেটা বলছিলেন যে প্ল্যান চলছে কিভাবে করা যায় কোথায় করা যায় তো এখন একটা গানের সাথে সাথে মিউজিক ভিডিওটা একটা 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 বিষয় এখন হয়ে গিয়েছে তাই নতুন গান আসলে আমরা স্বাভাবিকভাবেই অপেক্ষা করতে থাকি কখন সেটার একটা মিউজিক ভিডিও দেখতে পাবো তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে একজন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী হিসেবে কেমন মনে হয় যে একটা মিউজিক ভিডিও কতটুকু জরুরি বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন না আসলে এখন দর্শকরা আসলে গানটা শোনার পাশাপাশি দেখতেও পছন্দ করেন গান তো অবশ্যই ভালো হ্যাঁ অবশ্যই শোনার বিষয় প্রথমে ভালো হতে হবে তারপরে সেটাকে মিউজিক ভিডিওটা এখন একটা আলাদা একটা মাত্রা যোগ করছে আর কি মানে গানের সৌন্দর্যটা বলবো একটু বাড়িয়ে তো এর চেয়ে বেশি কিছু আমি মিউজিক ভিডিওটাকে দেখি না কিন্তু অবশ্যই প্রথমে গানটাকে রুচিশীল হতে হবে সুন্দর হতে হবে গানের কথা ভালো হতে হবে গানের সুর সুন্দর হতে হবে তারপরেই আপনি সেটার উপরে ভিত্তি করে আপনি একটা সুন্দর মিউজিক ভিডিওর চিন্তা আপনি করতে পারেন তবে ওই গানটা তো দেখতেই হবে মুখ্য আসলে কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যায় না এটা কিন্তু অনেকে আমরা দেখি যে এখন যেটা হচ্ছে একটা কোন গানের সাথে কোন কোন সময় একটা মিউজিক ভিডিও এতটাই অতিরঞ্জিত হয়ে যায় যে সেখানে গানটা ভালো হলো কি খারাপ হলো সেটা থেকে বেশি মিউজিক ভিডিওটাই প্রাধান্য পেয়েছে হ্যাঁ হ্যাঁ যেটাতে আসলে এখন একটু ব্যাপারটা বলবো যে আসলে আমরা সবাই তো একভাবে একই রাস্তায় চলি না আসলে তো ওই ওই জায়গা থেকে কিছু কিছু কাজের ক্ষেত্রে বা অনেকটাই দেখা যায় যে এখন কেউ কেউ হয়তো ভাবতে শুরু করেছেন যে না মানে মিউজিক ভিডিওটাকে বেশি প্রাধান্য দিতে শুরু করেছেন আসলে এটা তো ওইভাবে আপনি যদি দেখেন তাহলে তো জিনিসটা আসলে সেটা দাঁড়ায় না গান তো মুখ্যম আমরা তো গান শুনছি আগে তারপরে না একটা ওই যে বললাম একটা আলাদা মাত্রা যোগ করছে মিউজিক ভিডিওটা করলে হয় কি যে দর্শকদের কাছে একটু তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যায় বা ভালো লাগে একটা গান আমি যখন শুনছি সাথে সাথে একটা সুন্দর ভিডিও হলে সেটা দেখছি ভালো লাগছে আলাদা একটা মাত্রা যোগ করছে এটার থেকে বেশি গুরুত্ব আমার কাছে মনে হয় না মিউজিক ভিডিওর বাচ্চা অমিক কারণে গুছিয়ে কথাগুলো বললেন তো নতুন যে কাজটা আসবে সামনে সেটার আহ সুর সঙ্গীতায়জন কথা কে করেছেন আচ্ছা এটা হচ্ছে গানটার সুর করেছেন মীর মাসুম এবং গানটার খুব সুন্দর কথা লিখেছেন শমসরলু ভাইয়া আর গেছি আমি আর যে মিউজিক ভিডিওটা বলছিলেন যে কিছুদিন আগে রিলিজ পেয়ে গিয়েছে তো সেটা নিয়ে একটু জানতে চাই যে সেটার সুসংগীত আয়োজন কে করেছিলেন বা সেটা বের হবার পর শ্রোতাদের কাছ থেকে রেসপন্সটা কেমন পেলেন আচ্ছা সেটারও সঙ্গীত এবং সুসংগীত করেছেন মীর মাসুম এবং গানটা লিখেছেন গোলাম কবির রনি গানটার সুন্দর একটা ছোট্ট মিউজিক ভিডিও হয়েছে ওটা শ্যুট করা হয়েছে মালয়েশিয়াতে লঙ্কাবিতে এবং নেপালে গানটার মিউজিক ডিরেক্টর ছিলেন তানভীর খান আর গানটার রেসপন্স ভালো বলবো কারণ আমার আমার যারা ফলোয়ার আছেন বা আমার গান যারা শুনতে পছন্দ করেন বা আমার যারা ওয়েল উইশার আছেন তাদের কাছে তাদের প্রায় সবার কাছ থেকে খুব ভালো কিছু মন্তব্য করিয়েছি তো সেই জায়গা থেকে আমি কি বলে এটাকে মানে ভালো লাগা কাজ করছে এবং তারই আসলে ধারাবাহিকতা যখন আসলে শ্রোতা দর্শক যাদের জন্য আসলে কাজ করা হয় তাদের কাছ থেকে যদি ফিডব্যাকটা পাওয়া যায় তাহলে কিন্তু সামনে আরো দায়বদ্ধতা আরো বেড়ে যায় সেই ক্ষেত্রে আরো ভালো কাজ করার একটা দায়িত্ববোধ বা চলে আসে একদম নিজের মধ্যে আর এমনিতেও যারা গান আসলে শিখে এসেছে বা গান ভেতরে ধারণ করে তারা সবাই চেষ্টা করে আসলে যে ভালো গান গাইতে ভালো কাজ করতে সবাই চায় যে তার ঝুলিতে ভালো কিছু কাজই জমা একদমই তাই কেউ কখনোই ইচ্ছে করে মানে আহ দর্শকের খারাপ লাগবে বা দর্শকের মন ভাঙতে কেউই কখনোই কোনো সঙ্গীত শিল্পী বলেন যে কোনো আর্টিস্ট যে কোনো শিল্পী এটা কেউই কখনো চায় না সবাই কিন্তু একজন সঙ্গীত শিল্পীর ঝুলিতে একটা যদি মৌলিক গান গানে দরকার নেই একটা মৌলিক গানই যদি সেরকম থাকে যেটা যুগ যুগ একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে আসলে আজ থেকে হয়তো অনেক বছর পরে সেই মৌলিক গানটার মাধ্যমে আপনি বেঁচে থাকবেন নিজের কিছু মৌলিক গান থাকাটা এবং আহ দর্শকের কাছে বেঁচে থাকার আহ ভিত্তিটাই তো হচ্ছে আপনার গান নিজের গান আমরা যেটাকে বলি কাবার এখন যেটা হচ্ছে আসলে গানের যে স্বর্ণযুগটা আমি এটাকে স্বর্ণযুগই বলবো আসলে ওই সময়টা তো আমরা আসলে পার করে এসেছি এটা আর আমরা কোনোদিন দিন পাবো না আমার কাছে মনে হয় আর সময়ের সাথে মার্কেটিং সিস্টেমটা তো চেঞ্জ হয় একই সময় একইভাবে আমরা ধরে বেঁধে নিজেদের কাছে রাখতে পারবো না আসলে এটা সম্ভব না সময় যাচ্ছে আমাদের পারিপার্শ্বিকতা চেঞ্জ হচ্ছে মার্কেটিং সিস্টেম চেঞ্জ করতে হচ্ছে সেই সাথে সাথে আমাদেরকে দৌড়তে হচ্ছে এখন সেটার উপরে ভিত্তি করে কাজ করতে হচ্ছে এখন সেই সময়ের সাথে যদি আমরা তুলনা করি আসলে যে তখন যে পরিমাণ গান মানে হিট হতো জনপ্রিয়তা পেত সে পরিমাণ গান আসলে এখন হচ্ছে না তার মানে এটা নয় যে ভালো গান হচ্ছে না এখন তরুণ প্রজন্মের আপনারা যারা করছেন তারা কিন্তু এখনো যখন লাইভ পারফরমেন্স করেন অবশ্যই আপনাদের লিস্টে সেই গানগুলো কিন্তু থাকে হ্যাঁ একদম আমরা তো এখন আমাদের ঝুলিতে নিজেদের গান কম নেই বললেই চলে আমরা এখন নতুন প্রজন্মের যারা আছি অনেকেই আমরা চেষ্টা করছি আগের পুরোনো দিনের গানগুলো নতুন করে গাইতে নতুন করে আবার আমাদের যে আছে তাদের সবার মাঝে পৌঁছে দিতে কিন্তু সেই সাথে সাথে অবশ্যই আমাদের সবারই আমরা সবাই চেষ্টা করি চাই আসলে নিজের একটা গান অবশ্যই আমার জরুরি একটা বিষয় আমার গান সেই হিসেবে আমার দর্শক আমার যারা ফ্যান আছেন যারা ফলোয়ার আছেন যে দুজন দর্শক আছেন যারা আমাকে চেনেন আমি সবাই চায় এটা যে আমার একটা গানের মাধ্যমে চিনুক একটা গান তো জনপ্রিয়তা পেয়েছেই অলরেডি নতুন করে সেটা আমি করছি আমাদের জেনারেশনের জন্য কিন্তু আমার আমাকে টিকিয়ে রাখার জন্য তো আমার একটা কাজ অবশ্যই কথা বলতে অনেক ভালো লাগছে আপু আর অনেক কথা বলবো আড্ডা হবে এবং গানও শুনবো একটা বিরতি সময় হয়ে গিয়েছে প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশের সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট নয় নয় দুই পাঁচ এবং আট এক নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন ফিরে যাই অতিথির কাছে আপু ব্রেকের আগে যখন একটা আড্ডা হচ্ছিল কিন্তু আমাদের বিরতিতে যেতেই হতো তো বিরতির পরে গানের প্রসঙ্গেই জানতে চাই যে অডিও অ্যালবামের পাশাপাশি আপনি বলছিলেন যে নাটকে জন্য জিঙ্গেল করা হয় এবং প্লেব্যাক করা হয় একটু সেগুলোর ব্যস্ততা জানতে চাই যে সেখানে নতুন কোনো কাজ করা হচ্ছে কিনা বা কেমন এনজয় করেন আমি মানে জিঙ্গেলে প্রায় প্রায় ভয়েস দেওয়া হয় আর নাটকের গানও করা হয় প্লেব্যাকটা বলবো যে একটু মানে আমার ঝুলিতে একটু কম পড়ে এই রিসেন্ট একটা করেছি এ পর্যন্ত প্রায় নটার মতো ফিল্মে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আর পাশাপাশি আমার একটু স্টেজে ব্যস্ততাটা একটু বেশি থাকে আর বিভিন্ন এই শুটিং থাকে স্টেজের ব্যস্ততাটা প্লেব্যাকটা করতে কিরকম লাগে একটু কি টাফ মনে হয় কারণ একদম বেঁধে দেয়া সব কিছুর উপরে কাজ করতে হয় সিচুয়েশন লিপে যাবে সেই বিষয়গুলো তো উপরে অনেক পুরো বিষয়টাই নির্ভর করে আসলে কারণ এই কাজটা না যে যেকোনো স্ক্রিনে যেকোনো কাজ কাজটা একটু টাফ কারণ আপনি আরেকজনের জন্য কাজটা করছেন আরেকজনে আরেকজনকে আপনি কিভাবে আপনার ভয়েস দিয়ে মানে সেখানে নিজেকে আরেকজনকে তুলে ধরছেন এটা কিন্তু একটা আসলে আমার কাছে একটু কঠিন মনে হয় কারণ সেটার মধ্যে অনেক মানে কাজ করার একটা ব্যাপার থাকে যাচ্ছে কি যাচ্ছে না কিভাবে হাসছেন কিভাবে কথা বলছেন কিভাবে একটু ঢং করছেন কিভাবে গাইছেন সেটা আসলে যারা কাজ করছে স্ক্রিনে তাদের সাথে মিলিয়ে আসলে একটু সেদিক থেকে চিন্তা করলে একটু অবশ্যই একটু কঠিন ব্যাপার তো এই যে কঠিন ব্যাপারটাকে কণ্ঠের মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা এটা তো অবশ্যই এটার জন্য চর্চার একটা ভীষণ রকমের ব্যাপার এখানে কাজ করে তো সেক্ষেত্রে জানতে চাই যে এই যে গানের সাথে পথচলা শুরু বা সঙ্গীত চর্চার যে বিষয়টা এটার শুরুটা কিভাবে হয়েছিল যদিও আমরা জানি একটা রিয়েলিটি শোর মাধ্যমে শ্রোতারা আপনাকে চিনেছি কিন্তু তার আগের গল্পটা জানতে চাই আচ্ছা আমার বাসায় বরাবরই একটা গানের একটা পরিবেশ ছিল ছোটবেলা থেকে। আমার বাবার দাদু বলতে গেলে বাবার মামা আমার দাদু হচ্ছেন উনি গান করতেন বাবারও একটা সুপ্ত বাসনা বলবো ইচ্ছে ছিল আর কি যে গান গাইবেন বা পছন্দ করতেন তো সেটা সামহাও হয়ে ওঠেনি সেই স্বপ্নটা উনি আমার মধ্যে দেখার তার একটা ইচ্ছে হয়েছে আর কি যে হয়তো আমি পারিনি হয়তো আমার মেয়ের ভেতরে এই জিনিসটা হয়তো যদি আমি দেখতে পারি তো বাবা তো নিশ্চয়ই আর বাবা এমন অনেক স্টেজ গেছে যেখানে বাবা তবলা বাজিয়েছেন আমি গান গেয়েছি ছোটবেলা থেকে গানের হাতে খড়িটা এবং গান যে আমি গাইতে পারবো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো আমার প্রথম গুরু আমার বাবা যে কিনা বুঝতে পেরেছেন যে আমি আমার দ্বারা গান গাওয়া সম্ভব তো সেই জায়গা থেকে অবশ্যই আমার বাবা প্রথম গুরু এবং এরপরে অনেকের কাছে শিখেছি রায় হোসেন মাহমুদ এরকম অনেকের কাছে শিখেছি এখনো শিখছি চেষ্টা চালিয়ে যাচ্ছি থেকে পর শিল্পী তাদের আসলে চর্চা এবং প্রতিনিয়ত শেখার মধ্যে তো আসলে মানে শেখার শেষ নেই সেটা গান বলেন যে কোনো শিল্পের জায়গায় যে কোনো কাজে আপনার কাজে আমার কাজে আজকে আমাদের পেছনে যারা আছেন তাদের কাজে সব ক্ষেত্রেই তো আসলে চর্চার শেখার জানার কোনো বিকল্প নেই আসলে যত শিখবেন তত জানবেন তত নিজেকে সমৃদ্ধ করা যায় তো আমরা অনেকেই জানি যে আপনি নেপালি বংশোদ্ভূত বাংলাদেশী তো একটু জানতে চাই যে যেহেতু নেপাল এবং বাংলাদেশ দুটা দেশের আহ কি বলবো নিজের ভেতরে ধারণ করছেন একটু যদি জানতে চাই যে এই কেমন লাগে নিজের কাছে যখন এরকম কি কাজ কখনো কি করা হয়েছে যে বাংলাদেশের কালচারটাকে নিয়ে একটু কাজ করা বা নেপালের কালচারটাকে নিয়ে একটু কাজ করা বা দুটা দেশের কালচারটাকে একসাথে করে এই ধরনের কোন দেশেই করা হয়েছে এবং আমি তো আমার বেড়ে ওঠা বাংলাদেশে এবং আমার স্কুল বাংলাদেশে আমার কলেজ বাংলাদেশে আমার ভার্সিটি বাংলাদেশে আমার ফ্রেন্ডরাও বাংলাদেশের আমি এখন আমরা যাওয়া আসা করছি বরাবরই যাওয়া আসা করি যে আমি তো যাই কাজ থাকলে যাওয়াই হয় শোচ থাকে এবং সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশের আসলে তুলনা করতে গেলে তো ব্যাপারটা আসলে ডিফারেন্ট দেখা যাবে ভালোবাসা দুটো দেশের জন্যই রয়েছে একদম ভেতর থেকে দু দুদেশেই ভালো লাগে যেহেতু আমার এখানে বেড়ে ওঠা সবকিছু এখন এখানেই আসলে এটার সাথে এই দেশের সাথে তো আসলে তুলনা করা আসলে সম্ভব না সম্ভব না যায় না তো গানের ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের গান বা সেখানকার গান এরকম কি কোনো কাজ কি করা হচ্ছে হ্যাঁ আমি বরাবরই সব জায়গায় সেটা স্টেজ হোক যে কোনো জায়গায় যারা জানেন তারা সব সময় আসলে রিকোয়েস্ট করেন আর কি যে একটু নেপালি একটা গান শোনাও বা আমার কখনো আমি সুযোগ পেলে বা আমার কোনো শোতে লাইভ শোতে স্টেজ শোতে যেখানে হোক না কেন আমি সব সময়ের জন্য বাংলা গানের সাথে একটা নেপালি গান আমি গাই এবং আমার ভালো লাগে এবং আমার মনে হয় আমার যারা দর্শক আছেন যারা জানেন আমার সম্পর্কে তারও তারাও পছন্দ করেন আসলে আসলে এটা নিজের জন্য একটা কিন্তু প্লাস পয়েন্ট যে বাংলা গানের পাশাপাশি আপনি অন্য গানও আপনার ঝুলিতে আছে আপনি করতে পারছেন এবং না আমার আমার না এরকম সৌভাগ্য হয়েছে আসলে বেশ কয়েকটা দেশের ভাষায় গান গাইবার সৌভাগ্য হয়েছে তো একটা শোতে নেপালের সেনা প্রধান এসেছিলেন আর কি তো সেখানে বাংলাদেশে যেহেতু নেপালি গান গাওয়ার জন্য যারা চেনেন আমাকে তো তখন আমাকে নক করা হয় আমি ওখানে গিয়ে একটা বাংলাদেশের হয়ে নেপালি একটা গান প্রেজেন্ট করি তো ওই ভেতরে না একটা একটা মানে ভুল ধারণা হয়েছে আর কি যে তো এরপরে আমাকে বিভিন্ন দেশের মানে ওখানে কুয়েতের প্রধান এসছেন বিভিন্ন দেশের সেনা প্রধান আসলেই তখন আমাকে নক করা হয় যে এই দেশের সেনাপ্রধান এসছেন আর কি তুমি এই দেশের গান গাইতে পারবে কিনা আসলে সবকিছুর পর নিজের একটা পাওয়া যে বা নিজে শিখতে পারছেন জানতে পারছেন সেই জায়গা কথা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আড্ডা দিতে ভালো লাগছিল আর অনেক গল্প করবার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে ইতি জানাতে হচ্ছে আশা করছি সামনে আমরা আবারও আড্ডায় বসবো আর অনেক কথা হবে কিন্তু শেষ একটা গান না দিয়ে তো আসল প্রোগ্রাম শেষ করাই যায় না শেষ করব একটা গান শুনতে শুনতে তার আগে আমি দর্শকদের কাছে থেকে একটু বিদায় নি আসতে চাই প্রিয় আজকের আয়োজন শেষ এখানে দেখা হবে আগামীকাল নতুন কোন এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল অনেক ধন্যবাদ এবং শুভ কামনা আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং সামনে নতুন বছর অনেক অনেক ভালো যাক এই প্রত্যাশা করছি আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আজকে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ ইটিভি কে আসংখ্য দেখতে চলে যাবো আচ্ছা এখন যে গানটি করছি এটা আহ আমি সামনে মানে রিলিজ করার চিন্তা ভাবনা আছে এটা নেপালি একটা গান খুব মিষ্টি ঠিক প্রেমে যে ফিলিংসটা হয় না সেটার উপরে নির্ভর করে গানটা লেখা হয়েছে তো সেটাকে বাংলা আর নেপালিতে মানে মোটামুটি বাংলা নেপালি এটা দুটো মিলিয়ে মিক্স করে আমি গানটা গাইবার চেষ্টা করেছি আর কি শোনাচ্ছি আশা করছি ভালো লাগবে